সালামু আলাইকুম ওরহামতুল্লাহ। বন্ধুরা, আরবিক স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব বর্ণ দিয়ে শব্দ গঠন এই সিরিজের একটি ভিডিও। আমরা আজকে শিখব শিন দিয়ে পবিত্র কোরআনের 10টি শব্দার্থ। চলুন তাহলে শিন দিয়ে পবিত্র কোরআনের 10টি শব্দার্থ শিখে নিই। আজকে আমাদের প্রথম শব্দটি হচ্ছে শা আ। শা আ অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছা করা। এবার বলছি, শা আ অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছা করা, যেমন আমরা ইনশা আল্লাহ বলে থাকি। আমাদের পরবর্তী শব্দ শাহিসাতুন। আমি আবার বলছি, শাখিসাতুন। শাখিসাতুন অর্থ হচ্ছে যে উপরে ওঠায় বা অবলোকনকারী। আমি আবার বলছি, শাখিসাতুন অর্থ হচ্ছে যে উপরে ওঠায় বা অবলোকনকারী। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে শারিবুন। শারিবুন অর্থ হচ্ছে পানকারী। শারিবুন অর্থ হচ্ছে পানকারী। পরবর্তী শব্দ শারাকা। শারাকা অর্থ হচ্ছে অংশগ্রহণ করা বা অংশীদার হওয়া। শারাকা অর্থ হচ্ছে অংশগ্রহণ করা বা অংশীদার হওয়া। আমাদের পরবর্তী শব্দ শাতি উন। শাতি উন অর্থ হচ্ছে উপকূল বা তীর, যেমন আমরা শাতি উল বাহার, সমুদ্র উপকূল বা সমুদ্র সৈকত বলতে শাতি উল বাহার ব্যবহার করে থাকি। তাহলে শাতি উন অর্থ হচ্ছে তীর বা উপকূল। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে শা আ। শা আ অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। আমি আবার বলছি, শা আ অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রকাশিত হওয়া। এবং আমাদের পরবর্তী শব্দ শায়রুন, এটি আমরা সবাই জানি। শায়রুন অর্থ হচ্ছে কবি। আমি আবার বলছি, শায়রুন অর্থ হচ্ছে কবি। আমাদের পরবর্তী শব্দ শাফিউন। শাফিউন অর্থ হচ্ছে সাফাতকারী বা সুপারিশকারী। শাফিউন অর্থ হচ্ছে সাফাতকারী বা সুপারিশকারী। আমাদের পরবর্তী শব্দ শাক্কা। শাক্কা অর্থ হচ্ছে মতভেদ করা বা বিরোধ করা। শাক্কা অর্থ হচ্ছে মতভেদ করা বা বিরোধ করা। এবং আমাদের সর্বশেষ শব্দ হচ্ছে শাকিরুন। শাকিরুন অর্থ হচ্ছে কৃতজ্ঞ, সুক্রিয়া আদায়কারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তার সুক্রিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ।